ছত্রজিৎপুরের কাছে চণ্ডীপুর এলাকায় এই বাগানটা তিনজন মালিক প্রায় 2 বিঘা এলাকার একটা বাগান। আম ঝাঁকড়া হয়ে আছে। ইদানিং চাঁপাইনবাবগঞ্জের বাইরেও অন্যান্য জেলাতেও আম প্রচুর উৎপাদিত হচ্ছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ যে আমের রাজত্ব সেইটা রিক্লেইম করতে কেউ পারবে না। এর কারণ হলো যে চাঁপাইনবাবগঞ্জে অনেক বছরের পুরনো আম বাগান রয়েছে এবং মাইলের পর মাইল জুড়ে আম বাগান রয়েছে। এক একটা বাগানে হরেক প্রজাতির আম গাছ রয়েছে। যে বাগানগুলোতে বেড়ানোর যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো অধুনা যে হাইব্রিড জাতের আম বাগানগুলো হচ্ছে সেই বাগানগুলোতে কোনোভাবেই সেই অনুভূতি পাওয়াটা সম্ভব না যেটা চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে পাওয়া যায়। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের মানুষের আম নিয়ে যে ধারণা আছে, আম সম্পর্কে, আমের জাত সম্পর্কে, আমের চাষ উৎপাদন সম্পর্কে এবং যে সংস্কৃতিগুলো চাঁপাইনবাবগঞ্জে চালু আছে সেটা অন্য কোনো জেলায় রাতারাতি ট্রান্সফর মানে ট্রান্সফার করা সম্ভব না। কাজেই অন্য যে কোনো জেলা হাইব্রিড আম চাষ করে যতই আমের উৎপাদনে চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে যাক না কেন, চাঁপাইনবাবগঞ্জের আমের রাজত্ব এটা কোনো দিনই মুছে যাওয়ার নয়। খুবই মজা, অসাধারণ অনুভূতি। আপনি কিছু বলবেন? আচ্ছা, বাগানে আম খায়া মুগ্ধ জীবন ধন্য সাজ্জাদ ভাই, পুরো জীবন ধন্য। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার, উনি লাইফস্টাইল ডেইলি স্টারে কাজ করেন, উনি বলছেন যে আম খেয়ে ওনার জীবন ধন্য। আসলে এই কথাটাই সবার মুখে মুখে আসে। দাদা ভাই কেমন লাগতেছে? ভালো, ভালো লাগছে, স্বাভাবিক। এটা একটা অনেকটা হচ্ছে কি যে মানে ফরেস্টের মতো আর কি, পুরো এলাকাটাতে আম আম বাগান, গাছ আর গাছ, গাছ আর গাছ, কিলোমিটারের পর কিলোমিটার হচ্ছে গাছ, ফলে অন্যরকম একটা অনুভূতি এখানে আসলে। বনের পরিবেশ, বনের পরিবেশ, বনের পরিবেশ। ডলার ভাই একজন প্রকৃতি গবেষক, উনি বার্ড ওয়াচার। ডলার ভাই বলছে যে এই গাছটা অনেক সময় মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে। এটা হচ্ছে বনগাদা, বনগাদা ভেষজ উদ্ভিদ, এর অনেক ভেষজ গুণাগুণ আছে। তার মধ্যে হচ্ছে অন্যতম যে মুখে যদি কোনো ইনফেকশান হয় অথবা দাঁত ব্যথা করে তাহলে এটা ইনস্ট্যান্ট হচ্ছে দাঁত ব্যথাটা কমায়, এটা আমাদের মানে রক্ষা করা উচিত আর কি। আগেই বলেছিলাম যে ডলার ভাই প্রকৃতিপ্রেমী এবং প্রকৃতির গাছগাছড়া নিয়ে গবেষণা করেন।
উনি বলছেন যে এই গাছটা হলো বন গাঁদা, এটা মুখের ভিতরে খা বা দাঁত ব্যথা এগুলোতে বেশ কার্যকরী। কিন্তু আমার সতর্কতা যে আপনারা যখন এটা খাবেন বা ব্যবহার করবেন, আপনারা আগে আপনাদের চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। অশোক আম একদম নিচে মাটির সাথে লেগে আছে। এই বাগানে এসে দুইটা আতঙ্কজনক খবর শুনলাম। একটা হলো যে ট্রেডিশনাল যে আম গাছগুলো আছে, বড় বড় আম গাছ, সেগুলো কেটে হাইব্রিড আমের চাষের প্রবণতা বাড়ছে। আর একটা হলো যে ফজলি, যেটা জিআই পণ্য হিসেবে রিসেন্টলি চিহ্নিত হলো, ম্যাঙ্গো কিং, আমের রাজা যেটাকে বলা হয়, যে ফজলি আম গাছ, সেই ফজলি আম গাছ লাগানো বন্ধ করে দিয়েছে অনেক চাষি। এই গাছগুলার আপনার বয়স বেশি হয়েছে, গাছে রোগ জীবাণু বেশি তৈরি হয়েছে, আর বড় গাছ ধরলে আম সংখ্যা কম ধরছে, ঝড় বৃষ্টি হলে আর কি আমটা বেশি পড়ে দিয়েছে, এই কারণে ফলনটা কমিয়েছে, এই কারণে আম গাছটা লাগাইছে না। ফজলি আম, ফজলি গাছ। আর বড় বাগান কেন কেটে ফেলছে? ওই তো এই কারণে, এই যে আম ধরছে না, আমের মইল হচ্ছে না, আম হচ্ছে না, ঝড় ঝাঁকাছে আম বেশি পড়ে দিচ্ছে। কিন্তু ওই হাইব্রিড যে আম্রপালি যেগুলো বাড়ি ফোর, এই আমগুলোতে লাভ নিশ্চিত? নিশ্চিত মানে ছোট গাছ আপনার আম ধরে দিয়েছে সকালে, অল্প টাইমে হয়ে গেছে। আপনি এই বিষয়ে কর্তৃপক্ষগুলোর নজর দেওয়া উচিত এখনই। জি, বেশ কিছু কৃষক তারা বলতেছে যে ট্রেডিশনাল যে গাছগুলো, ফজলি আমের গাছ বিশেষ করে, ফজলি আমের গাছ মানুষ কেটে ফেলছে, কৃষকরা কেটে ফেলে আম্রপালি লাগাচ্ছে, এটা কি ভালো কোনো ট্রেন্ড? এটা আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আসলে এখন আমরা কৃষি বাণিজ্যর কথা যদি আমরা ভেবে দেখি যে আসলে চাষি কেন এটা করছে, সুরক্ষা বেশি দেয় প্যাকেটটাতে, মানে এখানে বৃষ্টি হয়, মানে পানি যদি মানে হয়েও যায় অনেক, তারপরও কিন্তু এই প্যাকেটে প্রোটেক্ট করে আমটাকে, বুঝতে পারছেন?